Hello friends, welcome to my channel Ashik Computer and Hardware Lab. তো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো, আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে হার্ড ডিস্ক আপনাদের ফরম্যাট হচ্ছে না বা স্মার্ট চেকের সমস্যা বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে আছে, তো উইন্ডোজ সেট আপ নিতেছে না। তো এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে হিরেন বুট সিডি বা কোনো বুটেবল সফটওয়্যার ছাড়া কিভাবে কোনো সফটওয়্যার ইউজ করে এই কাজগুলো করা সম্ভব কিনা, তো সেজন্যই আজকে আমার এই ভিডিওটি স্পেশাল করে বানানো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিশেষ করে যারা বুটেবল কোনো সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন না, আপনারা সরাসরি আপনারা কোনো একটি ল্যাপটপ আপনারা ইউজ করে হার্ড ড্রাইভের মাধ্যমে বা আপনাদের কোনো ডিভাইসের মাধ্যমে আপনারা বা কুডি ইউজ করে আপনারা হার্ড ডিস্ক লাগিয়ে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনারা কিভাবে আপনাদের যে হার্ড ডিস্ক আছে বা মেমোরি কার্ড আছে বা বিভিন্ন জিনিস আছে ওইগুলো ফরম্যাট সংক্রান্ত সমস্যা, তো আশা করি আপনারা এগুলো ফিক্স করতে পারবেন। তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে শুরু করব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো তাহলে বন্ধুরা আজকে আমাদের যে ক্লাসটি আছে তো এটি আমরা এখন শুরু করব। তো বন্ধুরা এই কাজটি করতে হলে প্রথমত যে জিনিসটি করতে হবে, আপনারা যে হার্ড ডিস্কটিতে আপনারা কাজ করতে চাচ্ছেন বা যে হার্ড ডিস্কটিতে প্রবলেম আছে, তো ওই হার্ড ডিস্কটি আপনারা প্রথমত বিশেষ করে আপনারা কম্পিউটারে লাগিয়ে নেবেন অথবা আপনারা এটি দেখে নেবেন। তো এর জন্য আপনারা প্রথমত কি করতে হবে, হার্ড ডিস্ক পাইছে না না পাইছে, তো ওই ক্ষেত্রে আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে আপনারা ঢুকবেন। তো ডিস্ক ম্যানেজমেন্টে ঢুকার পরে বিশেষ করে আমাদের এখানে অনেকে আছেন যে অনেক সময় হার্ড ডিস্ক না পাইলে আপনারা এই কাজটি করতে ভুলে যান, এটি হচ্ছে আমাদের এখানে ডিভাইস ম্যানেজারে আপনারা প্রথমত ঢুকবেন। তো ঢুকার পরে আপনারা কোনো একটি হার্ড ডিস্ক বা কোনো কিছু যদি আপনারা কম্পিউটার রানিং অবস্থায় লাগান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই যে বন্ধুরা এখান থেকে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ এই বাটনটিতে ক্লিক করার পর আমাদের এখানে একটি লোডিং দেখাবে, তখন আমাদের হার্ড ডিস্কটি যদি ড্রাইভারজনিত বা কোনো প্রবলেম হয় তো ওই ক্ষেত্রে আমাদের নতুনভাবে স্ক্যান করে নেবে এবং আমাদের হার্ড ডিস্কটি শো করবে। তারপর আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট অপশন আছে। তো আমরা আমাদের কম্পিউটারে কোনো হার্ড ডিস্ক লাগাইনি, আমাদের একটি হার্ড ডিস্ক লাগানো আছে SSD 120 GB, এটার মধ্যে আমাদের উইন্ডোজ সেট আপ দেওয়া আছে, আরেকটি আমাদের এক্সটার্নাল হার্ড ডিস্ক 2 TB লাগানো আছে। তো এটির মধ্যে আমরা আমাদের যে ডাটা স্টোর আছে তো স্টোর হিসাবে আমরা ইউজ করতেছি। তো তো আপনারা যদি আপনারা যে আমি এজন্যই এই জিনিসটি দেখালাম কারণ অনেক সময় আপনারা যদি ভুল ক্রমে আমাদের এই সফটওয়্যারটি দিয়ে কাজ করেন তাহলে আপনাদের ডাটা লস হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনারা যে হার্ড ডিস্কটি লাগাবেন ওই হার্ড ডিস্কটি কত GB এবং এটির নাম কি আপনারা এটি ভালো করে আপনারা দেখে নেবেন, এবং ওই যে ড্রাইভটি আপনারা কাজ করবেন ওই ড্রাইভটিও আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখে নেবেন, অথবা আপনারা এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ঢুকে আপনারা ডিভাইস ম্যানেজারে ঢুকে আপনারা বিশেষ করে ডিস্কে ক্লিক করলে আপনারা হার্ড ডিস্কের নামগুলো দেখতে পারবেন। যেমন আমাদের 1 নম্বরে লাগানো আছে বন্ধুরা অ্যাডাটা হার্ড ডিস্ক, তারপরে 2 নম্বরে আমাদের আছে তোশিবা কোম্পানির হার্ড ডিস্ক। তো এখন আমরা কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা কাজটি করতে হলে প্রথমত আমাদের এই সফটওয়্যারটি প্রয়োজন হবে, তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে HDD ওয়াইপ সেট সেটআপ ভার্সন 2.351178। তো এই ভার্সনটি আমি আমার যে ভিডিও আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা প্রথমত যে কাজটি করতে হবে এটি আপনারা এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনারা এখানে ইয়েস চাবে, তো আপনারা ইয়েস দিয়ে দিবেন, তারপরে নেক্সট নেক্সট করে আপনারা সেট আপ দিয়ে নেবেন।
তারপরে এই সফটওয়্যারটি আমাদের সেট আপ হয়ে যাবে। তারপরে আমাদের এই সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হয়েছে। তো বন্ধুরা, এই সফটওয়্যারটির মধ্যে আরেকটি ট্রিক্স হচ্ছে, তো আমরা আমাদের কম্পিউটারে সেট আপ দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ডেস্কটপে চলে আসছে এই আইকনটি। তো বিশেষ করে যারা 10 ইউজ করেন বা 8 ইউজ করেন, তো আপনারা যখন এই সফটওয়্যারটি সেট আপ দিবেন, তো সেট আপ দেওয়ার পরে প্রথম যখন সেট আপ দিবেন তখনই এটি ওপেন হবে, তারপরে ওপেন হবে না। আর যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন তাদের জন্য, আপনারা যখন এই সফটওয়্যারটি ওপেন করবেন তো এটি ওপেন করবে এবং এটি কাজ করবে, ঠিক আছে? তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমি এখন আমরা দেখি আমাদের সফটওয়্যারটি প্রপারলি আমাদের এখানে কাজ করে কিনা, ঠিক আছে? তো আমরা এখন আমাদের যে সফটওয়্যারটি আছে এটি আমরা ওপেন করলাম। তো ওপেন করার পর আমাদের যে হার্ড ডিস্কগুলো আছে বন্ধুরা, এখন কিন্তু আমাদের এখানে শো করতেছে না। তো আমাদের যেহেতু শো করতেছে না, এখন আমরা এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি, তো এরকম অনেক উইন্ডোজে করে, এটা কোনো ব্যাপার না। তো ওই ক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটি আবার পুনরায় সেট আপ দিবেন এখান থেকে। তো আমরা এটি পুনরায় সেট আপ দিচ্ছি। তো সেট আপ দিচ্ছি এজন্যই, দেখবো যে আমাদের এটি কাজ করে কিনা প্রপারলি। তো আমরা এখন ওপেন করে আবার নেক্সট নেক্সট করে দিলাম। তারপরে বন্ধুরা আমরা ফিনিশ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এখন দেখেন যে আমাদের সফটওয়্যারটি বন্ধুরা, প্রথমত আমরা যখন সেট আপ করি তখন প্রোগ্রামটা যখন কেটে দেই, তখন কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক আমাদের এখানে শো করে নাই। তো শো করে নাই। তারপরে আমরা যখন এখন এখন আমরা আবার পুনরায় যখন আমরা এই প্রোগ্রামটি সেট আপ করলাম, এখন আপনারা দেখেন যে আমাদের দুইটা হার্ড ডিস্কই শো করছে। তো অনেক সময় যদি এই প্রবলেমটি করে আপনারা সফটওয়্যারটি আবার নতুন করে সেট আপ দিবেন, তাহলে আপনারা আর এই প্রবলেমটিতে পড়বেন না। কারণ আমি সফটওয়্যারটি দিয়ে অনেক কাজ করি, সেজন্য আমার এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা এটি সুন্দরভাবে কাজটি করতে পারেন। তো এজন্য তো বন্ধুরা, এখন আমাদের দুইটা হার্ড ডিস্কই আমাদের এখানে শো করছে। তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে, এক নম্বরে উইন্ডোজ দেওয়া আছে, তো যেহেতু আমাদের এটির মধ্যে ডাটা আছে, সেজন্য আমি আমাদের এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা কিভাবে করবেন, কিন্তু দেখানো সম্ভব না, কারণ আমার কম্পিউটারের যে ফাইল আছে এগুলো লস হতে পারে। তো এটির মাধ্যমে আপনারা যে জিনিসটি খেয়াল করতে পারবেন, এটি হচ্ছে আমি জুম দিচ্ছি এজন্যই যে আপনারা প্রথমত দেখেন যে মডেলের নিচে আমাদের হার্ড ডিস্কের যে মডেলটা আছে এটা শো করছে। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের যে হার্ড ডিস্কের যে ফেয়ারওয়্যার আছে, তো হার্ড ডিস্কের এখানে ফেয়ারওয়্যারের নিচে আমাদের একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটিও আমাদের শো করছে। তারপরে সিরিয়াল নাম্বার, তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমাদের হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বার আমরা জানি না, তারপর হচ্ছে ফেয়ারওয়্যারের ভার্সন জানি না, তো অনেক ধরনের প্রশ্ন করেন। তো আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু এটি আপনারা অতি সহজে জানতে পারতেছেন, এবং জেনে আপনারা গুগল থেকে সার্চ করে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এটি হচ্ছে একটি সহজ উপায়। যেমন এখন বন্ধুরা, আমরা আমাদের এক নাম্বার দুই নাম্বার হার্ড ডিস্ক আছে, তো আমরা যে হার্ড ডিস্কটি আমরা এই সফটওয়্যারটি দিয়ে কাজ করব, তো ওইটিতে আমরা ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দেওয়ার পরে আমাদের মেইন অপশনটি চলে আসবে এখান থেকে। আপনারা ভালো করে খেয়াল করেন যে প্রথমত আছে আমাদের ডিটেলস, মানে আমাদের এই এই যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কের নাম, তারপরে এটি কত জিবি, এই বংবাং অনেক অনেক কিছু এখানে ডিভাইসের যে ডিটেলস আছে এখানে দেওয়া আছে, তো এগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে বন্ধুরা এখানে ওয়াইপ, তো ওয়াইপ যে অপশনটি আছে এটি একটি আছে, তারপর হচ্ছে স্মার্ট। তো আমি প্রথমত ওয়েব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো আপনারা বিশেষ করে যে আমাদের হার্ড ডিস্কগুলো বিভিন্ন কারণে ফরম্যাট হচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা করছে, তো আপনারা এখান থেকে ওয়েব ক্লিক করে আপনারা যদি ওয়েব ডিস্ক করে দেন, তাহলে আমাদের যে হার্ড ডিস্কটি আছে সম্পূর্ণই ফরম্যাট হয়ে যাবে। এবং এর ভিতরে যদি নর্মাল যত ধরনের প্রবলেম আছে, যেমন হার্ড ডিস্ক ফরম্যাট হচ্ছে না, তো অনেক সময় উইন্ডোজ সেট আপ নিচ্ছে না, বা হার্ড ডিস্কের যে সেক্টরগুলো আছে এগুলো প্রপারলি কাজ করতেছে না, বা অনেকে আমাকে প্রশ্ন করছেন
যে আপনাদের যে হার্ড ডিস্ক গুলো আছে একটু স্লো কাজ করতেছে, তো এখান থেকে আপনারা যদি হার্ড ডিস্কটি সফটওয়্যারের মাধ্যমে ওয়াইপ করে নেন তাহলে আপনাদের যে ডাটা গুলো আছে এগুলো চলে যাবে। তো আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে এগুলো আপনারা আরেকটি হার্ড ডিস্কে নিয়ে নেবেন তারপরে করে নেবেন তাহলেই বেটার, কারণ এটি করতে গেলে কিন্তু আপনাদের যে এখানে ওয়ার্নিং দেওয়াই আছে যে আপনার যে ডাটা আছে বা ফাইল আছে এগুলো লস হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আপনার স্টার্ট দিয়ে দিলেই যে ওয়াইপের কাজ আছে বা হার্ড ডিস্কের যে ফরম্যাট প্রসেস আছে হবে, আর এই প্রসেসটি 100% হলেই বুঝতে পারবেন যে হার্ড ডিস্কটি ওকে হয়ে গেছে। তো অনেক সময় বন্ধুরা হার্ড ডিস্কের মধ্যে বড় ধরনের প্রবলেম থাকে বা অনেক সময় হার্ড ডিস্কে প্রচুর পরিমাণে ব্যাড সেক্টর থাকে, যার কারণে আমাদের এখানে আমাদের অনেক সময় এই কাজটি কমপ্লিট হয় না। তবে এই কাজটি কমপ্লিট হলে হার্ড ডিস্কটি খুবই ভালো কাজ করবে, এবং এই কাজটি কিন্তু বন্ধুরা সব হার্ড ডিস্কের ক্ষেত্রে হবে না, যেগুলোতে প্রচুর পরিমাণে ব্যাড সেক্টর থাকে ওই ক্ষেত্রে কিন্তু হবে না। যেগুলো হেলথ কমপক্ষে হার্ড ডিস্কের 90% আছে বা 80% আছে ওই সমস্ত হার্ড ডিস্কের ক্ষেত্রে এই কাজটি প্রপারলি কাজ করবে। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এই কাজটি তো হচ্ছে না বা এটি হচ্ছে না ওইটি হচ্ছে না, সেজন্য আগে বুঝতে হবে যে কোন সফটওয়্যার দিয়ে কোন কাজটা করতে হবে এবং কোন পজিশনে আপনারা কোন কাজ কিভাবে করে নেবেন। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে 3 নম্বর অপশন আছে SMART। তো হার্ড ডিস্কের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্মার্ট চেকে প্রবলেম হয় বা বিভিন্ন প্রবলেম হয় স্মার্ট চেকের কারণে, আমাদের হার্ড ডিস্ক স্লো হয়ে যায় বা আমাদের অনেক সময় F1 আসে। তো স্মার্ট চেক কিভাবে যে মেসেজটি আসে এটি রিমুভ করতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তো আমার ওই ভিডিওটি আপনারা দেখে নিলে আশা করি ওই মেসেজটি দূর করতে পারবেন। কিন্তু স্মার্ট চেক আপনারা যদি করতে চান অবশ্যই আপনারা এখান থেকে গ্যাট স্মার্ট যে বিশেষ করে এখানে অ্যাট্রিবসগুলো আছে তো এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন, নিয়ে আপনারা অতি সহজেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে আজকের যে সফটওয়্যারটি আছে, তো এই সফটওয়্যারটির কাজ। তো আশা করি আপনারা এই সফটওয়্যারটি দিয়ে আপনারা বিশেষ করে যারা কম্পিউটারে আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন বা হার্ড ডিস্কের কাজ দেখতেছেন তো তারা অবশ্যই এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা নতুন একটি বিষয় সম্পর্কে হয়তো আপনারা জানতে পারছেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওসগুলো আছে ইউটিউব থেকে সরাসরি আপনারা নোটিফিকেশন পাবেন। আর অবশ্যই বন্ধুরা আমার যে এই ভিডিওটি আছে এটি আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে যারা কম্পিউটারের কাজ শিখতে চায় বা যারা বিভিন্ন সমস্যায় পড়ে আছে এখনও পর্যন্ত তারা সমাধান পাচ্ছেন না, আশা করি এই বিষয় সম্পর্কে তারা সমাধান পাবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।